প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাধ্যমিক সাজেশন 2024 নিয়ে, বিষয় জীবনবিজ্ঞান। দেখো, কম পড়ে তোমরা যদি বেশি নাম্বার পেতে চাও তাহলে তোমাদেরকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এখানে যে প্রশ্নগুলো, অর্থাৎ সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো রাখা হয়েছে, প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা যদি ভালো করে পড়ে রাখতে পারো, আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষায় তোমরা ভালো নম্বর পাবে। তাহলে সময়ই না নিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওর প্রশ্নগুলো নিয়ে। দেখো, প্রথমে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলোর প্রত্যেকটির মান 2। তো মান 2-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে ভিডিওতে আলোচনা করব। দেখো, পরের ভিডিওতে তোমাদেরকে মান 3, মান 5-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেব। সেই প্রশ্নগুলো করতে পারলেই আশা করি তোমরা পরীক্ষায় প্রত্যেককেই ভালো রেজাল্ট করবে। দেখো, টার্গেট একটাই, প্রত্যেককে 75% এভাব নাম্বার পেতেই হবে। এই টার্গেট নিয়ে তোমাদেরকে চলতে হবে। যতটুকু পরিশ্রম করা দরকার অবশ্যই তোমাদেরকে পরিশ্রম করতে হবে। পাশাপাশি যেগুলো সাজেশন রাখছি সেগুলো পড়ো। আর অঙ্ক থেকে যে এবিটি এর টেস্ট পেপার সলভ করানো হচ্ছে সেই টেস্ট পেপারের অঙ্কগুলো তোমরা দেখো, আর যে অঙ্কগুলো সলভ করানো হয়েছে সেই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো। তাহলে দেখবে তোমরা সায়েন্স বিষয়ে প্রত্যেকটাতেই ভালো নম্বর পাবে। তো দেখো, মান 2-এর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, এক নম্বর যে প্রশ্নটা রাখা হয়েছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার মতো আছে এই প্রশ্নটা। 2 নম্বর, দেখো ডিএনএ ও আরএনএ মধ্যে পার্থক্যগুলি লেখো, অর্থাৎ দিয়ে পার্থক্যগুলি লেখো। কোনোবার এই পার্থক্যটা গঠনগত এবং কার্যগত পার্থক্য দিয়ে দিই, তাই তোমাদেরকে বলো ভালো করে এই পার্থক্যটা মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন, দেখো পায়রার খেচর অভিযোনে বায়ুথলির ভূমিকা নিমিষ্ট হয়েছে, বায়ুথলির ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, দেখো শিম্পাঞ্জির 2টি আচরণগত অভিযোজন লেখো। 5 নম্বর যে প্রশ্নটা আছে, 5 নম্বর প্রশ্নটা দেখে নাও, শব্দ দূষণ মানব শরীরে কান ও হৃৎপিণ্ডের উপর কি ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে। নেক্সট যে 6 নম্বর প্রশ্নটা দেখে নাও, অগ্রস্থ প্রকটতা কাকে বলে। 7 নম্বর প্রশ্ন, পুত্র বা কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট 8 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন। দেখো, এই যে প্রশ্নগুলো রাখছি এই প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মনে রাখবে। যারা নতুন এই চ্যানেলে এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে তোমরা নিয়মিত এই ধরনের, অর্থাৎ শেষ মুহূর্তের সাজেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তারপরে দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ম্যান্ডেলের সাফল্য লাভের 2টি কারণ লেখো। 11 নম্বর প্রশ্ন, উটের দেহে জল সংরক্ষণের 2টি অভিযোজন উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, দেখো হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, তার সেই প্রশ্নটা আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, এর আগের ভিডিওগুলোতে, অর্থাৎ সাজেশন ভিত্তিক যে প্রশ্নগুলো রেখেছিলাম তোমরা দেখে নিবে, যে ইতিহাস, ভূগোল, তারপরে হচ্ছে গিয়ে অঙ্ক, যে সাজেশন উপপাদ্য সম্পাদ্য সাজেশনগুলো রেখেছি সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, অন্তর্পক্ষে যেগুলো প্রশ্ন রেখেছি সেগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে। তারপর নেক্সট দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কীভাবে সাহায্য করে। নেক্সট দেখো, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ এর সম্পর্ক কী। আরেকবার পড়ে দিচ্ছি প্রশ্নটা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সঙ্গে মাটিতে নাইট্রোজেন সংরক্ষণের সম্পর্ক কী। 15 নম্বর প্রশ্ন, দেখো ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা বেশি উন্নত যুক্তিসহ লেখো। 16 নম্বর প্রশ্ন, ঘরার বিবর্তনে ইতিহাস 4টি প্রধান জিব্বাশ্মের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এখানে জিব্বাশ্মের নামটা হবে, ঘরার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জিব্বাশ্মের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে বলা হয়েছে এখানে। 17 নম্বর প্রশ্নটা দেখো কি আছে, ইউট্রিফিকেশন এর সমস্যা উল্লেখ করো। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যে দরজা খুলবে সেটি সেই স্নায়বিক পথটি ছকের মাধ্যমে দেখাও, দেখাতে বলা হয়, ছকের মাধ্যমে তোমাদেরকে লিখে দিতে হবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে,
পৃথকীভবন সূত্রটি লেখো। 20 নম্বর প্রশ্ন দেখো, কোষ চক্রের দুটি গুরুত্ব লেখো। তারপর নেক্সট যে আছে 21 নম্বর প্রশ্ন দেখো, সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজন উল্লেখ করো। 22 নম্বর প্রশ্ন, ভারতের 4টি হটস্পটের নাম লেখো। 23 নম্বর প্রশ্ন দেখো, এশীয় সিংহের অবলুপ্তির সম্ভাব্য দুটি কারণ লেখো, অর্থাৎ সিংহের যে অবলুপ্তির ঘটছে তার সম্ভাব্য দুটো কারণ লিখতে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অ্যাম্ব্রয়েড কী। 25 নম্বর প্রশ্ন দেখো, ইনসুলিন ও গ্লুকাগন বিপরীতধর্মী কাজ করে ব্যাখ্যা করো। তো এই ছিল আজকের সাজেশন ভিত্তিক শেষ মুহূর্তের সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো। প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা ভালো করে মনে রাখো। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষায় তোমরা লিখতে পারবে। ভিডিওটি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে পড়াশোনা করো এবং বেশি বেশি করে রিভাইজ দাও। ধন্যবাদ।